আরও একটি নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আজকের এপিসোডে প্রথমে সাগর জ্যোতির সিন দিয়ে শুরু হলো 23 নম্বর এপিসোড। সাগর সেন থানায় আসায় থানা থেকে চলে গেলেন জ্যোতি। এদিকে পুলিশও জ্যোতির নামে সাগরের কাছে নানা কথা বলতে এসেছিলেন, কিন্তু সাগর সেই সুযোগ দিল না পুলিশকে। পুলিশকে তার নিজের কাজ করতে বললেন সাগর। এদিকে থানা থেকে বের হয়ে জ্যোতি উকিলের খোঁজে ফোনে জানতে পারলেন তার বাবার পক্ষে কোনো উকিলই রাজি হচ্ছে না। আর রাজি হবেই বা কিভাবে, কারণ সব উকিলকে আগেই কিনে রেখেছেন নীলিমা সেন। এবং সাগর জ্যোতি যে আলাদা আলাদা থানা থেকে বের হয়েছে সেটার খোঁজও নিচ্ছেন নীলিমা সেন। শুধু এই খবরই না, সারাদিন জ্যোতি কোথায় কি করছে সেটার খবরও রাখছেন নীলিমা সেন। জ্যোতি যে মন্দিরে প্রার্থনা করতে এসেছে সেটাও জানেন নীলিমা সেন। এই বিপদের আর কোনো উপায় না পেয়েই শেষমেশ মন্দিরে গিয়ে হাজির হয়েছেন জ্যোতি। মন্দিরে মায়ের পুজো দেওয়া শুরু করতেই পুজো দেওয়ার আগুন নিভে যায়, আর সেটা যে ভালো লক্ষণ নয় তা জ্যোতি বুঝে ফেলে। জ্যোতির সামনে আরও বড় বিপদ, তারই আভাস ছিল এটা। এদিকে পেছন থেকে মন্দিরে এসে উপস্থিত হন নীলিমা সেন, যার জন্য জ্যোতি একদমই প্রস্তুত ছিলেন না। নীলিমা সেন কিন্তু আশ্চর্য কিছু কথা শোনান জ্যোতিকে, বলেন, আমি তোমার জন্য ঈশ্বর, তুমি কি চাইবে চাও আমি তোমাকে দেব। নীলিমা সেন নিজেকে ঈশ্বরের সাথে তুলনা করেন এবং জ্যোতির বাবা যে জেলে আছে সেটাও জানেন নীলিমা সেন। এই কথায় জ্যোতি বুঝে ফেলে আসলে কে করেছে এই কাজ। তবে নীলিমা সেন বলেন, কে কি করেছে সেটা না ভেবে কিভাবে তোমার বাবাকে বাঁচাবে সেটা চিন্তা করো, কারণ এই অপরাধের শাস্তি 7 বছর সশ্রম কারাদণ্ড। এই কথা শোনার পর জ্যোতি নীলিমা সেনের পায়ে ধরে ক্ষমা চায় এবং তাকে বলে, আমাকে যা শাস্তি দিবেন আমি মেনে নিব, শুধু আমার বাবাকে ছেড়ে দিন। তবে নীলিমা সেন জ্যোতিকে এবার আশ্বাস দেন যে তাকে সহযোগিতা করার। তবে এর জন্য একটি শর্ত দেন নীলিমা সেন। শর্তটি হলো জ্যোতিকে আবারও সেন ম্যানশনে কাজে ফিরে যেতে হবে, আর এজন্য জ্যোতিকে সেন ম্যানশনে গিয়ে নীলিমা সেনের পা ধরে বলতে হবে, আমাকে আবার এই সেন ম্যানশনে কাজের লোকের চাকরিটা দিন। এদিকে সাগর সেন অফিসে রেগুলার কাজে ফিরে আসলেও তার মন কিন্তু পড়ে আছে জ্যোতির কাছে। অফিসের কাজের মধ্যেই আনমনে জ্যোতিকে ভাবছিলেন সাগর। তবে কোম্পানি রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপারে যে সাগর সেন খুবই স্ট্রং সেটার কিন্তু এক ঝলক দেখালেন কোম্পানির কর্মকর্তাদের। তাদের সাগর সেন বলেন, এটা কোনো সরকারি চাকরি না যে আপনারা টাইম মতো আসবেন আর টাইম মতো চলে যাবেন। কোম্পানির প্রয়োজনে বেশি টাইম থাকতে হবে অফিসে। এদিকে জ্যোতি কিন্তু নীলিমা সেনের দেওয়া শর্তে মোটামুটি রাজি হবার উপক্রম। তবে নীলিমা সেন জ্যোতিকে বলেন, তুমি সেন ম্যানশনে ঢুকলেই তোমার বাবা জেল থেকে বের হয়ে যাবে, আর মনে রেখো কাল সকালে সেন ম্যানশনে এসে একদম সবার সামনে পা ধরে ক্ষমা ভিক্ষা চেয়ে কাজ চাইবে, তবেই তোমার বাবা জেল থেকে ছাড়া পাবে। জ্যোতি যে বিষয়টিকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে সেটা বোঝা গেল নীলিমা সেন চলে যাওয়ার পর, কারণ জ্যোতি প্রার্থনা করেছেন যে এবার নীলিমা সেনকে বুঝিয়ে দিতে পারি আমাদের মতো গরিবদের জন্য আত্মসম্মান কত বড়। আবারও সেন ম্যানশনে যাচ্ছে জ্যোতি, তবে এবার শুধু কাজের মানুষ হিসাবে নয়, তার চোখে ভাসছে প্রতিশোধের প্রতিচ্ছবি। পারবে কি জ্যোতি তার অপমানের প্রতিশোধ নিতে? কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। আর এই সিরিয়ালের আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলকে। সবাইকে ধন্যবাদ।